ও আচ্ছা আচ্ছা, আজকে বেশি হয়ে গেছে একবারে নাকি? আচ্ছা ঠিক আছে, 3 দিনেরটা একবারে পড়ছে তো এই কারণে বোধ হয়। দেখ, ওকে দেখেন, এই যে এটা কি দেখা যাচ্ছে, এই যে এই জিনিসটা ভেন্ট, কিন্তু এইটা না, এই যে এইটা, এই জিনিসটাকে পরিষ্কার করা হয় যে। হ্যাঁ, তো বলছে, ও কি বলতেছে যে ওর হাজবেন্ড একজন ফায়ার ফাইটার, ফায়ারম্যান বলছে, ফায়ারম্যান মানে ফায়ার ফাইটার আর কি। তো বলছে যে ওর যে সাইড জব সেটা কি, এই যে ড্রায়ার ভেন্ট সেগুলো ক্লিন করা হচ্ছে ওর সাইড জব। ও এটার নাম দিতে চাচ্ছে কি দেখেন, লিন্ট অ্যান্ড ভেন্ট। কি নাম? লিন্ট অ্যান্ড ভেন্ট .com। এই যে নামটা এইভাবে লিখবেন সবাই, লোগোটা ডিজাইন করার সময় মাথায় রাখবেন যে লেটারিংটা এরকম হবে কি, লিন্ট সব ক্যাপিটাল লেটার, এনটা হচ্ছে স্মল, ভেন্ট হচ্ছে ক্যাপিটাল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর বলছে অলমোস্ট অল হাউস ফায়ার্স স্টার্ট উইথ ড্রায়ার ভেন্ট ফায়ার্স ফুল অফ লিন্ট। মানে বলতেছে ম্যাক্সিমাম ওদের ওইখানে ম্যাক্সিমাম যে বাসায় আগুন ধরে সেটা কারণই হচ্ছে এইটা কি, যে ড্রায়ারের যে ভেন্ট ওইটা লিন্ট দিয়ে ফুল হয়ে যায়, গিয়ে আগুন ধরে। আচ্ছা, তো বলছে যে লেট মি সেন্ড ইউ এ কাপল অফ পিকচার্স ফর আইডিয়াস। আচ্ছা, বাট দ্য গাই হোল্ডিং এ অরেঞ্জ ড্রিল অ্যান্ড দ্য ড্রায়ার হোস ইন ব্যাক স্মোকিং অ্যান্ড দ্য গাই উইথ এ ফায়ার হ্যাট অন অ্যান্ড এনিথিং বেটার ইউ ক্যান থিঙ্ক অফ, সো হি ক্যান গো ফ্রম দেয়ার। আচ্ছা, সে কি বলতেছে, সে কয়েকটা আইডিয়ার আইডিয়ার কথা বলছে এখানে। হ্যাঁ, তো আইডিয়াগুলো কি কি একটু দেখি আমরা। আসলে এটা একটা ছিল, তারপর দেখেন এটা একটা দিছে, এটা একটা দিছে, এটা একটা দিছে, ঠিক আছে, এগুলো ছিল ওর রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন ও বলছে যে আই টোল্ড হিম ইউ উড ওয়ার্ক উইথ হিম অ্যান্ড হিজ অ্যান্ড বি হিজ গো টু গাই, সো হি গেভ মি দ্য লোগো অ্যাহেড, গেভ মি দ্য গো অ্যাহেড। মানে সে বলতেছে যে ও আমার হয়ে তাকে বলছে যে সমস্যা নাই, আমি ওর লোগো ডিজাইন করে দিব, তো এরপর থেকে দেখা যাবে যে ওর সব ডিজাইনই হয়তো আমি করব। তো এরপরের মেসেজগুলো তো আমি আর না যাই, কারণ এরপরে দেখা গেছে যে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয় আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ওর রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো আপনাদের এর উপর বেস করে এখন একটা লোগো বানাইতে হবে। স্যাম্পল হিসেবে কি দিছি আমি দেখেন তো, স্যাম্পল হিসেবে এই ছবিগুলো দেওয়া আছে। এই ছবিগুলো কিসের, এই যে দেখেন ড্রায়ার ভেন্ট উইজার্ড, এটা কি, এটা আরেকটা কোম্পানির লোগো, মানে আইডিয়া দেওয়ার জন্য দিছে, ঠিক আছে। এই যে ড্রায়ার ভেন্ট কিং, এটা একটা লোগো, আর এটা হচ্ছে গিয়ে মানে ওর একটা জেনারেল আইডিয়া যে একটা মানুষ ইয়া নিয়ে আসে কি, এই যে ক্লিনিং কর, ক্লিন করার জন্য একটা টুল নিয়ে আসে, মাথায় মাথায় হয়তো ওই যে কি, ওই যে আপনার ইয়ারা যে পড়ে না, দেখছেন আপনারা, হ্যাঁ হ্যাঁ, একটা হেলমেট পরে যে। ও বলছে যে তুমি চাইলে এগুলো ট্রাই করতে পারো, দেখেন এই যে এখানে বলছে যে বাই দ্য গাই হোল্ডিং এ অরেঞ্জ ড্রিল অ্যান্ড দ্য ড্রায়ার হোস ইন ব্যাক স্মোকিং অ্যান্ড দ্য গাই উইথ এ ফায়ার হ্যাট অন। মানে ও বলতেছে যে তুমি চাইলে এগুলো ট্রাই করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলবো যে এই যে আপনারা যে স্যাম্পলগুলো দেখতেছেন, একটা লোগো নিয়ে কিভাবে চিন্তা করতে হয়, ও কিন্তু এই প্রসেস জানে না, জানে ও কিন্তু জানে না। ও বলছে যে তুমি এগুলো ট্রাই করে দেখতে পারো। ওর মনে হয়েছে যে আচ্ছা, যেহেতু একজন ফায়ারম্যান, ও ফায়ারম্যান একটা ইয়া, তার একটা কোম্পানি, তো ওইরকম কোনো এলিমেন্ট রাখা যেতে পারে, তাই না? কি রাখা যেতে পারে না, জানে পারে না, বলেন রাখা যাবে? আপনি সাপোজ বুঝাইতে চাচ্ছেন যে যেই লোকটা আপনারটা এটা ক্লিন করবে সে একই সঙ্গে ফায়ারম্যানও একজন, তাহলে আপনি রাখতেই পারেন, তাই না? ব্যাপারটা এরকম, আর কিছু না, খুবই সিম্পল জিনিস। এখন সেই আইডিয়াগুলো আপনাকে দিছে, আপনার কাজ কি হবে, আগে আপনাদের কি প্রসেসটা কি, বলেন অভিলাষ ভাই, বলেন তো প্রসেসটা কি, কিভাবে আপনারা লোগোর কনসেপ্ট তৈরি করবেন, বলেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিকই আছে, এরকমই ভাই, ওকে। আচ্ছা, আমি যেটা করি আপনাদের জন্য, আমি আরও একটা রিকোয়ারমেন্ট দিই। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা লোগো, আরেকটা লোগোরও রিকোয়ারমেন্ট দিই, আপনারা দুইটার মধ্যে যে কোনো একটা করেন,
কি এরকম হইলে কি আপনাদের একটু সুবিধা হবে? ইন কেস যদি আপনাদের কাছে মনে হয় যে ভাইয়া এটা রিকোয়ারমেন্টটা ঠিক বুঝতেছি না ওই ক্ষেত্রে আর কি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সবাই একটু আসেন, একটু পরে কাজ করেন সবাই, এদিকে আসেন আগে। আচ্ছা প্রথম কথা হচ্ছে গিয়ে এটাতে দেখেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা কি। এটা একটা বাস্কেটবল টুর্নামেন্টের লোগো। হ্যাঁ সো ক্লায়েন্ট খুবই মানে সিম্পল ইনস্ট্রাকশন, কোনো ভেজাল নাই। কি বলছে দেখেন, হ্যালো বিফোর আই অর্ডার আই ওয়ান্টেড টু সি ইফ ইউ উড বি এবল টু ডু সামথিং সিমিলার টু দিস হিজ না এটা হবে দিস বাট মেক ইট লুক বেটার আই এম ওয়ার্কিং অন এ বাস্কেটবল টুর্নামেন্ট টু রেইজ মানি ফর দ্য অ্যাথলেটিক ডিপার্টমেন্ট অ্যাট এ কমিউনিটি কলেজ। আচ্ছা দ্য নেম অফ দ্য টুর্নামেন্ট ইজ গো অফ, আই লাভ দ্য কনসেপ্ট অফ দ্য বাস্কেটবল গোয়িং ইন টু এ ফ্লেমিং হুপ। আচ্ছা বাট দিস সিমস লাইক সামথিং ইজ মিসিং, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ইম্প্রুভ দিস কনসেপ্ট ওয়াইল ইউজিং দ্য বাস্কেটবল অ্যান্ড ফ্লেমিং হুপ। কি বলছে কি বলছে সবাই ভালো করে শোনেন। সে বলছে যে তার কাছে অলরেডি একটা লোগো আছে, দেখেন একটু কোন লোগোটার কথা বলছে সে, এটা হচ্ছে গিয়ে তার লোগো, দেখতে পাইছেন কি দেখতে কেমন লাগতেছে? আচ্ছা হেরে যাওয়ার পরে, হেরে যাওয়ার পরে নেটা ভাই এত কিছু ধরছে না। আচ্ছা ও সে বুঝাইতে চাইছে যে মানে এই নেটটার মধ্যে আগুন ধরে গেছে এরকম একটা কিছু। হ্যাঁ যে মানে ফায়ারি একটা জিনিস বুঝায় না, আমরা অনেক সময় ইউজ করি না যে আগুন খেলা হয়েছে, আমরা বলি না ওর বল, ওর বলের স্পিড আগুনের মতো ছিল কি আমরা বলছি, বলি এরকম কোনো কথা কখনো শুনছেন আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা বুঝাইতে চাইছে। হ্যাঁ কিন্তু ওর যে ডিজাইনটা খুব জঘন্য হয়েছে, ঠিক আছে তা আমি ওর সেটা বলছিলাম যে খুবই জঘন্য হয়েছে, এটা যদি তুমি রিডিজাইন চাও আমার কাছে আমি $40 নিব, এটাও একটা $40-এর লোগো, ঠিক আছে। তো দেখেন সে কি বলছে যে টুর্নামেন্টের নাম কি, গো অফ, এই যে এটাই ভালোভাবে দেখেন। ও কিন্তু চাইছে এইটাকে আরো বেটার করতে, এইটাকেই আরো বেটার লুকিং করতে হবে, কথা বুঝতে পারছেন? আপনাকে নতুন করে কোনো কিছু করতে বলেন নাই, বোঝা গেছে আমি কি বলছি? মানে ডিজাইন স্টাইলটা এরকমই থাকবে, এইটার মধ্যে আপনি আরো যা করতে পারেন এটাকে আরো যেভাবে সুন্দর করতে পারেন, কথা বুঝতে পারছেন কি? এটা কি ক্লিয়ার সবার? এই যে ভালোভাবে দেখেন বলছে যে আই লাভ দ্য কনসেপ্ট অফ দ্য বাস্কেটবল গোয়িং ইন টু এ ফ্লেমিং হুপ। আচ্ছা দাঁড়ান তো এগুলো ঠিক করে দিই। হ্যাঁ গোয়িং ইন টু এ ফ্লেমিং হুপ তার মানে কি, আগুন ধরা, এই যে হুপ বলা হয় এই যে এইটাকে, কোনটাকে হুপ বলা হয় এইটাকে, তাহলে কি বলতেছে এই যে আগুন ধরে আছে যে এটাকে বলতেছে ফ্লেমিং হুপ, এটার মধ্যে যে বলটা যাইতেছে এই কনসেপ্টটা এই আইডিয়াটা ওর খুব ভালো লাগছে, বুঝতে পারছেন? কিন্তু ও বুঝতেছে যে জিনিসটা কি জানি একটা সমস্যা আছে, ওর কাছে দেখতে ভালো লাগতেছে না। বলেন তো এটা কি দেখতে কারো ভালো লাগবে? হ্যাঁ কেমন লাগতেছে ছেঁড়া কাপড়? আচ্ছা ঠিক আছে ছেঁড়া কাপড়ের মতো লাগতেছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তো সে তো আসলে ডিজাইনার না, সে যে এই যে মানে এখন এটা যে ওকে যে করে দিছে আর কি, সে ওরে ঠকাইছে, ঠিক আছে। তো যাই হোক এবার দেখেন, তো বলছে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ইম্প্রুভ দিস কনসেপ্ট ওয়াইল ইউজিং দ্য বাস্কেট অ্যান্ড বাস্কেটবল অ্যান্ড ফ্লেমিং হুপ। তার মানে কি ও চায় যে বাস্কেটবল আর ফ্লেমিং হুপ এটা থাকবে, এইটা রেখে এই কনসেপ্টটাকে আরও সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন কি না, এটাই আপনার রিকোয়ারমেন্ট। সিম্পল না অনেক? হ্যাঁ 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 তখন মাস্ট, তখন অনেক মানে দেখেন ফন্ট ফলো করতে হবে তা না, ফন্ট ফলো করার দরকার নাই, কনসেপ্টের কথা হচ্ছে। দেখেন কি কনসেপ্টটা কি এখানে একটু ভালোভাবে দেখেন, এই যে গো
গোয়ের ওটা কি করছে দেখেন তো, ওটাকে বাস্কেটবল দিয়ে রিপ্লেস করছে তাই না? আচ্ছা কি দেখাইতেছে, এই যে গোয়ের যে ওটা সেটা একটা বাস্কেটবল, বাস্কেটবলটা কই যাচ্ছে দেখেন তো, বাস্কেটবল যখন ও তো অবশ্যই নেটের ভিতরে যাবে নাকি? আর নেটে আগুন জ্বলতেছে মানে এটা না কেউ হাইরে আগুন ধরাই দিচ্ছে, না এটা না, মানে বুঝাইতে চাচ্ছে যে খুব এক্সাইটিং একটা কিছু, ফায়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই জি এর তাইলে ওটা কই গেল? গো হওয়ার জন্য তো জি ও হইতে হবে না, ওটা কই আছে? হ্যাঁ আবার দেখেন এইখানে দেখেন, অফ অফ হবে যে, অফের দেখেন তো খালি এফ এফ আছে, ওটা কই এটার? কোথায় ও কোথায়? ওটা আগুনে চলে গেছে তো, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিংটা দিয়ে ও বুঝাইতেছে। তো এই কনসেপ্টটাই আপনাদের আরো ইম্প্রুভ করতে হবে, মানে কি এই যে বাস্কেটবল আর এই যে আপনার ফায়ারি রিং, এই দুইটা রাখবেন, রেখে এখন আপনি কি করবেন করেন, আমাকে করে দেখান, বুঝা গেছে? সমস্যা নাই, যেহেতু ক্লায়েন্টের কাজ অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ক্লায়েন্ট শেষ পর্যন্ত কোনটা অ্যাকসেপ্ট করছিল, কে কতটুকু কাছাকাছি গেছেন বা কার্ডটা কেমন হয়েছে, কোনটা কোনটা। না না না, এটাই রাখতে হবে না, এটাই রাখতে হবে না, আপনি যদি এর চেয়ে ভালো কোনো ফ্লেমিং হুক পান অবশ্যই এটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে সকাল 8:59 পর্যন্ত, এবার কোনো টাইম লিমিট নাই, কিচ্ছু নাই, ফুল মার্কসের উপর পরীক্ষা হবে। বাস্কেটবল বলতে কোনটা কোনটা? হ্যাঁ এটা কি মানে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা পুরাটাই একটা লোগো বুঝাচ্ছে। থাকতে হবে, ইয়াস, গো অফ, জি ও তে গো, ও ডাবল এফ এটা হচ্ছে অফ, ও হচ্ছে এখানে রিংটা, বুঝতে পারছেন? আর কিছু লাগবে বুঝতে? জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন, কার যার যেটা কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে রাখতে পারেন। তারপর সাজেশন দিয়ে দেই, দুই লাইনে রাখলে, দুই লাইনে যদি রাখেন আপনাদের জন্য ভালো হবে, এক লাইনে করতে গেলে খুব বাজে দেখা যাবে তখন, হ্যাঁ অনেক বেশি লম্বা হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, দুই লাইনে করেন আপনাদের জন্য ভালো হবে। কাছাকাছি রাখা মানে আবার এইটা না যে একটার উপর আরেকটা তুলে দেওয়া, হ্যাঁ ফন্ট আপনারা আপনাদের মতো বসান, এই ফন্ট খুবই বাজে লাগতেছে এখানে, ঠিক আছে? দেখেন বাকিটা তো আপনারা ডিজাইন যা করবেন করেন, রিকোয়ারমেন্ট নিয়ে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। হ্যাঁ ফায়ারি হুপ এবং এই বাস্কেটবল এই দুইটা থাকতেই হবে। হ্যাঁ আর একটু দেখাই দিতে ওইটা। হুম হুম হুম, দেখাই দিচ্ছে, কি বোঝেন নাই বলেন। কি বোঝেন নাই বলেন আমাকে। এই নাম রাখতেই হবে, এটার কোনো মাপ নাই, কথা বোঝা গেছে, এইভাবেই রাখতে হবে আলাল ভাই, বুঝতে পারছেন? এই যে লিন্ট ক্যাপিটাল লেটার, এনটা স্মল লেটার, ভেন্ট ক্যাপিটাল লেটার, এইটা এইভাবেই রাখতে হবে। এইখানে এই কথাটা বলে নাই, বাট আমি যখন কাজ করছিলাম তখন পরে শেষের দিকে গিয়ে ও বলছিল যে আচ্ছা লেখাটা এইভাবেই রাখো, বোঝা গেছে?
সো আপনারা ওইভাবেই লেখাটাকে রাখবেন। কনসেপ্ট আমি কেন বলবো, কনসেপ্টটা আপনারা তৈরি করবেন, মানে কনসেপ্ট আমি বইলা দিলে আর থাকবে কি? হ্যাঁ, দুইটার মধ্যে এটা অনেক বেশি হার্ডার, ঠিক আছে, কিন্তু এইটাতে যদি আপনার মানে আপনি যদি টেকনিক্যাল ডিফিকাল্টির কথা বলেন, এইটার আপনার সমস্যা হচ্ছে গিয়ে কনসেপ্ট তৈরি করতে, সো এটার প্রবলেম এক ধরনের। বাট এটা যদি আপনার কনসেপ্ট রেডি করে ফেলেন, ডিজাইন করা একদম ইজি, খুবই সিম্পলি ডিজাইন হবে, কোনো সমস্যা নাই। কিন্তু পরেরটাতে কনসেপ্ট খুবই সহজ, কারণ কনসেপ্ট অলরেডি তৈরি আছে, আপনাকে জাস্ট ওটা রিফাইন করতে হবে, কিন্তু ওইটাতে স্কিল অনেক বেশি লাগবে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? ওইটার জন্য আপনাদের স্কিল হইতে হবে অনেক বেশি। তো ঠিক আছে, দেখি আমরা কে কোনটা করবেন, আপনাদের ইচ্ছা, দুইটা দুই টাইপের সমস্যায় পড়বেন আর কি, এই এটাই আমি বলতে চাচ্ছি। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকে।